নমস্কার বন্ধুরা, চকডাস্টার ক্লাসরুম আর একটি নতুন এপিসোডে আজ চলে এসেছি। আমরা আজ থেকে শুরু করব ইতিহাসের সিরিজ, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে মধ্য ভারতের ইতিহাস এবং সবশেষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পুরোটাই কভার করার চেষ্টা করব। ধীরে ধীরে আমরা এগোবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর চেষ্টা করব, তারপরে টেস্ট রাখবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তোমরা সাথে থাকো, সাথে একটি খাতা পেন রাখো, নোট ডাউন করতে পারো। আমি চেষ্টা করব পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, পিডিএফ এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমরা যদি তোমাদের কোনো সাজেশান থাকে আমাকে দাও, কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি ইম্প্রুভ করার চেষ্টা করব। কোন সাবজেক্ট পড়ালে ভালো হয়, কিভাবে পড়ালে ভালো হয় আমাকে সাজেস্ট করতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজ শুরু করি। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা কেন এর নাম হরপ্পা সভ্যতা হয়েছিল? হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত সাইট, প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে হরপ্পা। প্রথম আবিষ্কৃত শহর হরপ্পা, এই নাম অনুযায়ী এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। প্রথম আবিষ্কৃত শহর কি? হরপ্পা, সেই জন্য এর নাম হয় হরপ্পা সভ্যতা। ভৌগোলিক অবস্থান যদি দেখা যায়, এই সভ্যতার ভৌগোলিক অবস্থান দেখা যায়, তাহলে দেখা যাবে মেইনলি সিন্ধু নদীর তীরে এই সভ্যতা অবস্থিত। সিন্ধু নদীর তীরে এই সভ্যতা অবস্থিত, সেই জন্য এর নাম, আরেকটি নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। তাহলে হরপ্পার প্রথম আবিষ্কৃত শহর কি হয়ে গেল? হরপ্পা, সেই জন্য এর নাম হরপ্পা সভ্যতা। আর সিন্ধু নদীর তীরে অবস্থিত বলে এর অপর নাম সিন্ধু সভ্যতা। এর সময়কাল হলো 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। তোমরা এটা খুব ভালো করে জানো, খ্রিস্টের বা যিশু খ্রিস্টের জন্মের আগে, যদি এখানে আমি খ্রিস্টের জন্ম ধরি, তাহলে এর আগে যে সময় তাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, আর এর পরে যে সময় তাকে বলা হয় খ্রিস্টাব্দ। তো যিশু খ্রিস্টের জন্মের আগের সময়কে খ্রিস্টপূর্বাব্দ বলে, যিশু খ্রিস্টের জন্মের পরের সময়কে, এখন আমরা যে সময়ে আছি, সেটা খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ কিভাবে বাড়ে? 1, 2, 3, 4, 5। খ্রিস্টপূর্বাব্দ কিভাবে বাড়ে? উল্টো। এদিক থেকে যদি আমি 1, 2, 3, 4, 5, তাহলে খ্রিস্টপূর্বাব্দের আগে আসবে 5 খ্রিস্টপূর্বাব্দ, তার পরের সময় 2, 3, এই খ্রিস্ট, এই সময়গুলো তার পরে আসবে, ঠিক উল্টো হবে বাড়ে। তেমনই 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ এর সময়কাল। হরপ্পা সভ্যতা যে পদ্ধতিতে হরপ্পা সভ্যতার সময়কাল নির্ণয় করা হয়েছে, সেই পদ্ধতির নাম হলো কার্বন-14। সেই পদ্ধতির নাম হলো কার্বন-14 পদ্ধতির দ্বারা এর খননকাজ চালিয়ে এর যে সময়কাল নির্ণয় করা হয়েছে সেটি হলো কার্বন-14 পদ্ধতির দ্বারা। যদি দেখা যায় আজ সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল। সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল। তারপর আমরা দেখব এই সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা বা চালকোলিথিক, চালকোলিথিক পিরিয়ডের সভ্যতা। ব্রোঞ্জ সভ্যতা বা চালকোলিথিক পিরিয়ডের সভ্যতা, তোমরা নোট ডাউন করে নেবে এগুলো খাতায়। নেক্সট আমরা দেখব সিন্ধু সভ্যতা, মেইনলি সিন্ধু ও সরস্বতী নদীর তীরে, সিন্ধু ও সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছে।
সিন্ধু ও সরস্বতী নদীর তীরে গড়ে উঠেছে। সরস্বতী নদীর তীরে এর 80% যে আবাদি আছে সেটি আছে এই সিন্ধু ও সরস্বতী নদীর তীরে। তারপর আমরা দেখব সিন্ধু সভ্যতার বিশেষ কিছু, সিন্ধু সভ্যতার সীমানা প্রথমে দেখে নিই, সিন্ধু সভ্যতা কোথা থেকে কত দূর বিস্তৃত। এটা যদি সিন্ধু সভ্যতা হয়, এটা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক। তাহলে সিন্ধু সভ্যতার সীমানা আমরা দেখব উত্তরে মান্ডা, উত্তরে কাশ্মীর, কাশ্মীরের মান্ডা, উত্তরে কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে আমরা দেখব মহারাষ্ট্রের দাইমাবাদ, দক্ষিণে আমরা দেখব দাইমাবাদ, কোথায়? মহারাষ্ট্র। তারপর আমরা দেখব পূর্বে আলমগীরপুর, কোথায় অবস্থিত? ইউপি। থেকে পশ্চিমে হচ্ছে পাকিস্তানের, পাকিস্তান, পাকিস্তানের সুতকা জেন্দার, সুতকা জেন্দার। এই হলো, এর মাঝখানে কি অবস্থিত? সিন্ধু সভ্যতা। উত্তরে কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ, পশ্চিমে পাকিস্তানের সুতকা জেন্দার থেকে পূর্বে ইউপি বা উত্তরপ্রদেশের আলমগীরপুর। এই হচ্ছে এর সীমানা। তোমরা খুব ভালো করে এটা দেখে নাও, নোট করে নিতে পারো। এছাড়া এরপরে আমরা এগিয়ে যাই হরপ্পা সভ্যতার রাজধানী শহর। রাজধানী শহর দুটি, একটি হলো হরপ্পা, হরপ্পা নিজে হরপ্পা সভ্যতার রাজধানী শহর, আরেকটি হলো মহেঞ্জোদারো। হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি হলো হরপ্পা সভ্যতার রাজধানী শহর। বন্দর শহরের নাম লিখে নেবে, খুব আসে পরীক্ষায়। লোথাল, সুতকাজেন্দর, বালাকোট, কুন্তসি, এগুলো সব বন্দর শহর। লোথালটা সবাই জানে, লোথাল গুজরাটের কচ্ছের রণের অবস্থিত লোথাল বন্দর শহর। তাছাড়া এই নামগুলো দেখে নেবে, সুতকাজেন্দর, বালাকোট, কুন্দসি, অনেক সময় এগুলো আসে। আরেকটা তুমি লেখো, আরেকটা লিখতে পারো আল্লাদিনো, আল্লাদিনো, এগুলো হলো বন্দর শহর। লোথাল, সুতকাজেন্দর, বালাকোট, কুন্দসি, আল্লাদিনো। হরপ্পা কোথায় অবস্থিত? এবার দেখো আমরা কিছু শহরের নাম বলবো, কোথায় অবস্থিত সেটা বলবো। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। হরপ্পা কোথায় অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। এই রাভি নদীরই আগের নাম ছিল পুরুষানি। রাভি নদীর পূর্ব নাম কি ছিল? পুরুষানি। এটা অনেক সময় পরীক্ষায় দেয় পুরুষানি কোন নদীর নাম, তো রাভি নদীর আগের নাম ছিল পুরুষানি। হরপ্পার এই সাইটটি, হরপ্পার এই সাইটটি কবে আবিষ্কৃত হয়? 1921 সালে। 1921 সালে কে আবিষ্কার করেন? খুব ভালো করে এটা মনে রাখবে, দয়ারাম সাহানি। 1921 সালে দয়ারাম সাহানি রাভি নদীর তীরে হরপ্পার যে এই সাইটটি আবিষ্কার করেন, 1921 সালে। হরপ্পা এখন বর্তমানে কোথায় অবস্থিত?
পাকিস্তানের সাহিয়াল জেলায় হরপ্পা এখন বর্তমানে অবস্থিত? পাকিস্তানের সাহিয়াল জেলায় হরপ্পা যে সাইটটি আছে, হরপ্পা যে শহরটি আছে যেখানে আবিষ্কৃত হয়, সেটা এখন বর্তমান ভারতে অবস্থিত নয়, এটি পাকিস্তানের সাহিয়াল জেলায় অবস্থিত। তোমরা এগুলোকে নোট ডাউন করে নাও, তাহলে খুব সুবিধা হবে আমার, সঙ্গে সঙ্গে তোমাদেরও মনে থেকে যাবে। তোমরা একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও। তো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাবি নদীর তীরে। কত সালে আবিষ্কৃত হয়? 1921 সালে। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানের সাহিয়াল জেলায়। এখান থেকে এরকম প্রচুর এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, এমসিকিউ টাইপই কোশ্চেন, যে হরপ্পা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। কবে আবিষ্কার করেন? কোন নদীর তীরে অবস্থিত? সেই নদীর পূর্ব নাম কি ছিল? তো আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে গেলাম। থাকুক এটা, তোমরা নোট ডাউন করো না, তোমাদেরকে সময় দেওয়া হলো। মহেঞ্জোদারো, দুটো খুব বড় বড় শহর হরপ্পা সভ্যতা। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো। এটি বর্তমানে কোথায় আছে? পাকিস্তানের লারকানা জেলায়। তাহলে মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন, বর্তমানে পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। মুছে দিই, আরেকটি গুরুত্বপূর্ণ শহর চানহুদ্র, এটিও সিন্ধু নদীর তীরে অবস্থিত, ১৯২৫ সালে ম্যাকার, আবিষ্কার করেন এটি। এটি বর্তমানে পাকিস্তানের নবাব শাহ জেলায় অবস্থিত। এটি বর্তমানে পাকিস্তানের নবাব শাহ জেলায় অবস্থিত। তোমরা এগুলোকে সব নোট ডাউন করে নাও, তোমাদের সুবিধা হবে পরে। এরপর লোথাল বন্দর শহর, লোথাল আমরা এর আগেই জেনেছি। লোথাল কোথায় অবস্থিত? ভোগাবা নদীর তীরে। ভোগাবা নদীর তীরে লোথাল অবস্থিত। ১৯৫৪ সালে এস আর রাও আবিষ্কার করেন, বর্তমানে কোথায় এটি? গুজরাটে। এস আর রাও বর্তমানে এটি গুজরাটে অবস্থিত। তোমরা নোট ডাউন করে নাও, আমি পরের সাইটের জন্য এগোবো। কালীবঙ্গান, কালীবঙ্গান আরেকটি সাইট, কালীবঙ্গান আরেকটি শহর, যেটি ঘাগর নদীর তীরে অবস্থিত। কিছু শহরের নাম বলছি, শুধু নদীর নামটা জেনে রাখলে এটা কাফি, এর থেকে এর বাইরে আর আসবে না। বানাওয়ালি নামে একটি শহর আছে, একটি সাইট আছে, যেটি
ঘাগর নদীর তীরে অবস্থিত। আরেকটি সাইট আছে ধোলাবিরা, যেটি লুনি নদীর তীরে অবস্থিত। তোমরা এই সাইট গুলো সব লিখে নাও, খাতায় লিখে নাও, বারবার করে বলছি, পরীক্ষায় এর থেকে প্রচুর কোশ্চেন আছে। তারপর আমরা এগোবো হরপ্পা যে সাইটটা আছে, হরপ্পার যে শহরটা আছে, এখান থেকে খনন কাজের ফলে কি কি পাওয়া গেছে। হরপ্পা যে সাইটটা আছে, এখান থেকে খনন কাজের ফলে কি কি পাওয়া গেছে। এখান থেকে পাওয়া গেছে একটি নারী মূর্তি, গম, গম চাষের চিহ্ন পাওয়া গেছে, গম পাওয়া গেছে এখান থেকে, আর পাথরের লিঙ্গ ও যোনি পাওয়া গেছে, তামার কিছু জিনিসপত্র পাওয়া গেছে, তামার স্কেল, এগুলো মেনলি পাওয়া গেছে। এগুলো নোট করে নাও, হরপ্পা থেকে নারী মূর্তি, গম, পাথরের লিঙ্গ, যোনি, তামার স্কেল, হরপ্পার সাইড থেকে এগুলো পাওয়া গেছে। মহেঞ্জোদারো থেকে এবার দেখবো কি পাওয়া গেছে। মহেঞ্জোদারো থেকে আমরা জানি হরপ্পা সভ্যতায় বৃহৎ স্নানাগার এবং শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় ওদের সিস্টেম ছিল যে শস্যকে ওরা একটা জায়গায় মজুদ করে রাখতো, ওরা একটা জায়গায় মজুদ করে রাখতো, সেটাকে শস্যাগার বলে। আর একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। স্নানাগার আর শস্যাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এছাড়াও একটা আমরা জানি নৃত্যরত রমণীর মূর্তি পাওয়া গেছে, নৃত্যরত রমণীর মূর্তি পাওয়া গেছে কোথায়? যেটা মহেঞ্জোদারোতে নৃত্যরত রমণীর মূর্তি পাওয়া গেছে। সব থেকে বেশি পরিমাণে যে সিল পাওয়া গেছে, দুটো মেসোপটেমীয় সিল, আর সব থেকে বেশি পরিমাণে প্রায় 56% সিল পাওয়া যায় কোথায়? মহেঞ্জোদারোতে। হলো, আমরা পেলাম হরপ্পা থেকে পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। আরেকটা গুরুত্বপূর্ণ শহর হলো চানহুদ্র, আমরা এর আগেই পড়লাম। আরেকটি গুরুত্বপূর্ণ শহর হলো চানহুদ্র, আমরা এর আগে পড়েছি সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানহুদ্র এমন একটি শহর যেখানে কোনো সিটাডেল ছিল না। চানহুদ্র এমন একটি শহর যেখানে কোনো সিটাডেল ছিল না। পরীক্ষায় এরকম কোশ্চেন অনেকবার এসছে যে হরপ্পা সভ্যতার কোন শহরে সিটাডেল পাওয়া যায়নি, কোথায়? চানহুদ্র। সিটাডেল কি? সিটাডেল হলো, ধরো এটা একটি শহর, শহরের মাঝখানে একটি উঁচু স্থান, একটি উঁচু পাহাড়ের টিলার মতো স্থান, আর তার চারপাশে নিচু স্থান থাকবে। ধরে নেওয়া হয় এই স্থানে শহরের প্রভাবশালী যে লোকরা আছে তারা এখানে বসবাস করত, নিচে সাধারণ মানুষের বসবাস ছিল। এখানে কারা বসবাস করত? প্রভাবশালী লোকেরা। আর নিচে কারা বসবাস করত? সাধারণ লোকেরা। এই সিটাডেলটি সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল, মানে এর চারিপাশে নালা দিয়ে হয় ঘেরা থাকতো, মেনলি উঁচু থাকতো, চারিপাশে নালা দিয়ে, প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, যেন এখানে সাধারণ মানুষ প্রবেশ না করতে পারে বা বহিঃশত্রুর আক্রমণ না হতে পারে। তো এর উপরে প্রভাবশালী লোকেরা থাকতো, নিচে থাকতো সাধারণ লোক। এই যে উঁচু টিলার মতো স্থান, একে বলা হয় কি? সিটাডেল। তো এই সিটাডেল মোটামুটি সব শহরে পাওয়া গেলেও কোথায় পাওয়া যায় না? চানহুদ্রতে কোনো সিটাডেল পাওয়া যায় না। Thank you.
লোথাল। লোথাল আমরা কি জানি, লোথাল একটি বন্দর শহর। এর সাথে সাথে লোথালে ধান চাষের চিহ্ন পাওয়া যায়, ধানের তুষ পাওয়া যায়। ধানের তুষ পাওয়া যায় কোথায়? লোথালে। লোথাল ছাড়াও আরেকটি জায়গা আছে, রংপুর। রংপুরেও ধানের তুষ পাওয়া যায়, ধান চাষের চিহ্ন ধানের তুষ কোথায় কোথায় পাওয়া যায়? লোথালে এবং রংপুরে। আমরা তারপরে দেবো হরপ্পা সভ্যতার মানুষরা প্রথম তুলোর চাষ জানে, প্রথম তুলোর চাষ পৃথিবীতে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতার মানুষেরাই, প্রথম তুলো চাষ করেন। তুলো চাষ কারা করত? হরপ্পা সভ্যতার, হরপ্পা সভ্যতায় প্রথম পৃথিবীকে আমাদেরকে তুলো চাষ শেখায়। এছাড়া এখানে খেজুর চাষ হতো, সর্ষে, তিল, তুলো এগুলো চাষ হতো। হরপ্পা সভ্যতার মানুষ সিংহ, সিংহের সাথে পরিচয় ছিল না, সিংহের সাথে পরিচয় ছিল না হরপ্পা সভ্যতার মানুষের। সুরকোটাতে ঘোড়ার হাড় পাওয়া যায়। কি পাওয়া যায়? ঘোড়ার হাড় পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সুরকোটাতে ঘোড়ার হাড় পাওয়া যায়। ঘোড়ার হাড় পাওয়া গেলেও ঘোড়া কিন্তু পোষ মানেনি, ঘোড়ার হাড় এখানে পাওয়া গেলেও ঘোড়া কিন্তু পোষ মানেনি। হরপ্পা সভ্যতার একটি ইন্টারেস্টিং জিনিস আমরা জানি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। অনুমান করা হয় হরপ্পা সভ্যতার শাসক দল ছিলেন একদল বণিক, অনুমান করা হয় একদল বণিক ছিল শাসক দল। এখানে নগর পরিকল্পনায় ঘরগুলো কেমন হতো? এই রোতে ঘর এরকম রোতে যাচ্ছে, আবার এরকম কলাম করে ঘর যাচ্ছে, মাঝখান দিয়ে রাস্তা। নগর পরিকল্পনার পোড়া ইটের ঘর থাকতো, পোড়া ইট দিয়ে ওরা ঘর তৈরি করতে জানতো, পোড়া ইটের ব্যবহার জানতো। ড্রেনেজ সিস্টেম ছিল, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থা ছিল, যেটা মাটির নিচ দিয়ে, এটা বাড়ি, রাস্তার এখানটায় বাড়ি, রাস্তার সাথে ড্রেনেজ সিস্টেম থাকতো, বাড়ি থেকে জল বেরিয়ে, নোংরা জল বেরিয়ে এই রাস্তার নিকাশিতে গিয়ে মিশত। তো এখানটায় নিকাশি ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা, পোড়া ইটের ব্যবহার, এগুলো হরপ্পার নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পার্ট। এছাড়াও আমরা দেখতে পাই ঢোলাভিরাতে একটা বৃহৎ জল সংরক্ষণের ব্যবস্থা দেখা যায়। আমরা পাম্প সিস্টেম এখন দেখতে পারি, বড় বড় জল যেখানে আমাদের রাখে আমরা পাম্প সিস্টেম দেখতে পারি। তো এখানটাও ঢোলাভিরাতে জল সংরক্ষণ ব্যবস্থা, ঢোলাভিরাতে আমরা দেখতে পাই। এমনিতে যদি দেখা যায় হরপ্পা সভ্যতার সব থেকে বড় শহর হলো মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার সব থেকে বড় কি? মহেঞ্জোদারো। কিন্তু পরীক্ষায় কি আসে? হরপ্পা সভ্যতার সব থেকে বড় শহর, ভারতে অবস্থিত সব থেকে বড় শহর কি? ভারতে অবস্থিত সব থেকে বড় শহর কিন্তু মহেঞ্জোদারো নয়, রাখিগাড়ি। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত এর আগে আমরা দেখেছি, মহেঞ্জোদারো অবস্থিত পাকিস্তানে। ভারতে অবস্থিত সব থেকে বড় শহর হলো রাখিগাড়ি। হরপ্পা সভ্যতায় কোনো মন্দির পাওয়া যায় না, হরপ্পা সভ্যতায় কোনো মন্দির কিন্তু পাওয়া যায় না। সেখানে এটি বোঝা যায় যে মাতৃশক্তির আরাধনা ছিল তাদের কাছে প্রধান, মাতৃশক্তির আরাধনা করা হতো। একটা শিবের মূর্তি পাওয়া গেছে, অনুমান করা যায় ওটা শিবের মূর্তি, তার কাছে পশুপতি শিব, তার কাছে পাঁচটি পশুর চিহ্ন পাওয়া যায়, হাতি,
বাঘ, হরিণ, গন্ডার, মহিষ, একটি শিবের মূর্তি পাওয়া যায় তার পায়ের কাছে। এই পাঁচটি পশুর মূর্তিও পাওয়া যায়, হাতি, বাঘ, হরিণ, গন্ডার, মহিষ। পরীক্ষায় কিন্তু দেয় এমন যে নিম্নোক্ত অপশনগুলির মধ্যে, বিকল্পগুলির মধ্যে কোন পশুটির মূর্তি, পশুপতি অর্পার যে শিবের মূর্তি আছে তার কাছে পাওয়া যায় না। অপশন থাকে, অপশন দেখে আমাদের খুব ভালো করে মনে রাখো, হাতি, বাঘ, হরিণ, গন্ডার, মহিষ। তারপরে আমরা এগোবো হরপ্পা সভ্যতা। একটি আমরা জানি এখানকার যে শাসক দল ছিল সেটি কি ছিল, তারা ছিল একদল বণিক। হরপ্পা সভ্যতায় মোট শহর পাওয়া যায়, মোট সাইট কতগুলি পাওয়া যায়, 250টি। 250টি শহরের খোঁজ পাওয়া যায় হরপ্পা সভ্যতায়। এখানকার যে সিলগুলো ছিল, সিলে কুচবিহীন সারের ছবি সব থেকে বেশি পাওয়া যায়। কি কুচবিহীন সার, এর ছবি সব থেকে বেশি সিল মোহরে পাওয়া যায়। আর হরপ্পা সভ্যতা সমকালীন সভ্যতা বলতে পারো, চীন সভ্যতা, চীনের সভ্যতা, মিশরের সভ্যতা আর মেসোপটেমিয়ার সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো হলো হরপ্পা সভ্যতার সমকালীন সভ্যতা। আমরা কি করে সমকালীন সভ্যতা জানতে পেরেছি? হরপ্পা সভ্যতার যে সিল আছে, সেই সিল আমরা পেয়েছি চীনের সিল, মিশরের, মেসোপটেমিয়ার সিল। আমরা মহেঞ্জোদারোতে দুটো মেসোপটেমিয়ার সিলের সন্ধান পেয়েছি। তাহলে মোটামুটি হরপ্পা সভ্যতা এখানে আমরা শেষ করতে পারি। হরপ্পা সভ্যতা আমরা বলতে পারি যে মোটামুটি কভার হয়েছে। তোমরা খুব খাতা পেন নিয়ে কোশ্চেনগুলো নোট করো, এগুলো বারবার পরীক্ষায় আসে। মোটামুটি হরপ্পা সভ্যতার থেকে এর বাইরে খুব অ্যাডভান্স লেভেলের বিসিএস বা ইউপিএসসির জন্য আসতে পারে। মোটামুটি হরপ্পা সভ্যতার থেকে এই কোশ্চেনগুলো আসবে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে পড়বে, এর মধ্যে থেকেই আসবে আশা করি। তো খুব ভালো থাকো, বেস্ট অফ লাক তোমাদের জন্য, খুব ভালো করে পড়াশুনো করো। আর দেখা হচ্ছে আগামী পর্বে, আমরা এর পরের চ্যাপ্টারে আবার আসব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের সাজেশন থাকলে জানাও। নমস্কার।